মমতা বন্দ্যোপাধ্যায় 5ই ডিসেম্বর নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রীদের বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন। একটি সরকারি সূত্র মারফত জানা গিয়েছে যে সম্ভাব্য বৈঠকের সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়া আদায়ের জন্য কেন্দ্রকে চাপ দিতে পারেন। মমতা ফারাক্কা ব্যারাজ এবং তার আশপাশের অঞ্চলে কঙ্কার ভাঙনের বিষয়টিও মোদীর নজরে আনতে পারেন বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজধানী দিল্লিতে মুখ্যমন্ত্রীদের একটি বৈঠক ডেকেছেন, কারণ সরকারি আধিকারিক জানিয়েছেন যে আমন্ত্রণটি মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছেছে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন। বন্দ্যোপাধ্যায় এবং মোদীর মধ্যে বৈঠকটি সেই সময় হবে বলে আশা করা হচ্ছে যখন রাজ্যগুলি কেন্দ্র থেকে বকেয়া মুক্তির জন্য চাপ বাড়াচ্ছে। কি দাবি করা হচ্ছে? পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্য দাবি করেছিল যে কেন্দ্র থেকে তহবিল জারি করতে দীর্ঘ বিলম্বের কারণে তারা উন্নয়ন এবং সামাজিক কল্যাণ কর্মসূচি চালু করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। মোদীর কাছে একটি স্মারকলিপিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 31 জুলাই 2022 পর্যন্ত রাজ্যের বকেয়া প্রায় 1,968.44 কোটি টাকা। রাজ্যের মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার গঙ্গা নদীর তীরে ক্রমাগত ভাঙনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন সংশ্লিষ্ট মন্ত্রককে সমস্ত স্টক হোল্ডারদের সম্পৃক্ত করে একটি বিশদ সমীক্ষা পরিচালনা করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করার পরামর্শ দিতে। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।